एक बात हर साधक को जाननी चाहिए कि साधना क्या है, कौन सी चीज है। साधना हच्छे निजेर लक्ष्य निजे के प्रतिष्ठित करवार प्रयास, अपने लक्ष्य में अपने आदर्श में अपने को प्रतिष्ठित करने की जो प्रचेष्टा है उसी को साधना कहते हैं। मन करो कारो कल्पना रहे खूब बड़ गायक हब, कल्पना से गायक किंतु चेष्टार द्वारा से कल्पनार गायक के गायक भावता के जो वास्तव प्रतिष्ठित करलो अर्थात आसले से तेमी गायक करलो, ये हवार चेष्टार नाम हलो साधना और हवाटा के बोलो सिद्धि। बुझते से तो आध्यात्मिक जगते साधना माने हलो कि लक्ष्य जेखने परमात्मा से परमात्मा भावे निजेके प्रतिष्ठित करवा दिए चेष्टा सेटा हलो साधना और परमात्मा भावे प्रतिष्ठित कराटा हलो सिद्धि। अब देखा जाए कि लौकिक जगत में हम लोग कहते हैं कि संगीत साधक है, नृत्य साधक है, हर चीज के हर पहलू में मनुष्य साधना कर सकते हैं, जीवन सर्वक्षेत्र ही तो मानुष साधना करते पारे, ए अमुक जिनसे साधक ए अमुक जिनसे साधक, किंतु दरअसल में साधना क्या है, कौन सी चीज है, किंतु आसले साधना जिनिसटा की, सबका भी साधना शब्दटा तो व्यवहार करा हच्छे। দেখা যাক বলা হলো যে নিজের লক্ষ্যে নিজেকে প্রতিষ্ঠিত করবার যে চেষ্টা সেইটা হলো সাধনা। এখন কোন লৌকিক জগতে কোন যদি লক্ষ্য হলো কারণ ইচ্ছে হলো যে আমি খুব বড় গায়ক হবো বা আমি খুব বড় পণ্ডিত হবো, এগুলো হলো লৌকিক জগতের জিনিস, এই জিনিস চিরদিন থাকছে না যে পণ্ডিতদের সাধনা করলো একজন পণ্ডিত হলো কিন্তু তার পণ্ডিত্য চিরদিন থাকবে না, যখন বুড়ো বয়সে ব্রেন দুর্বল হয়ে যাবে তখন তার সব পাণ্ডিত্য কোথায় চলে যাবে, কোন কারণে মাথা খারাপ হয়ে গেল লোকে বলবে লোকটা পণ্ডিত ছিল এখন পাগল হয়ে গেছে, অর্থাৎ স্থায়ীভাবে থাকছে না, কোন সাধনার ধন কোন সাধনার সিদ্ধি স্থায়ীভাবে তো থাকছে না। কেউ খুব বড় গায়ক বয়স বেশি হয়ে গেলে আর সে গাইবে না, আর সে রেডিওতে চান্স পাবে না, বলবে আর গলার ঠিক নেই বুড়ো হয়ে গেছে, কোন সাধনারই সিদ্ধির ফল চিরকাল থাকছে না হাতে, কেন না পৃথিবীর সবকিছুই চলমান, যা আসে তা চলে যায়। অদর্শনাদাপতি পুনশ্চাদর্শনম গত না চল তোমার না কস্য ত্বম বৃথা কা পরিবেদনা, কোই ভি চিজ অনন্ত কাল তক তোমারে সাথ নহি রহেগি, জো বস্তু আই হ্যায় ভো চলি যায়গি, কোনো জিনিসই অনন্ত কাল তোমার কাছে থাকবে না, যা এসেছিল চলে যাবে, তোমাকে কাঁদিয়ে ভাসিয়ে চলে যাবে তুমি চাও বা না চাও, অথবা সে যদি না যায় তুমি চলে যাবে চিরদিন কেউ থাকে না। তো সাধনা যদি কোনো লৌকিক বস্তু সাধনা সে করে, সে বিদ্যাই হোক বুদ্ধি হোক অর্থই হোক নামই হোক আর যশই হোক সবগুলোই লৌকিক জিনিস, তাই সবাই চলে যাবে, যাবে না কেবল একজনই যার আদি অন্ত নেই অর্থাৎ পরমাত্মা, কেন পরমাত্মা যদি চলেও যায় তো সে শেষ হচ্ছে না যে তাই জন্য থেকেই যাবে। তাহলে দেখা যাচ্ছে যে সাধনা মানে হলো নিজের লক্ষ্যে নিজেকে প্রতিষ্ঠিত করবার প্রয়াস, কিন্তু আসলে সাধনা মানে দাঁড়াচ্ছে তাহলে আধ্যাত্মিক সাধনা, আর কোনো জিনিস নয়, কারণ আর যে কোনো সাধনায় তুমি যাই পাও না কেন চিরদিন তোমার কাছে থাকবে না সেটা, কিন্তু এই জিনিসটা চিরদিনই থাকছে, তাই যদি কেবল সাধনা শব্দটা ব্যবহার করা হয় তার মানে ধরে নিতে হবে আধ্যাত্মিক সাধনা, আর অন্য কোন ব্যাপারে যদি সাধনা শব্দ ব্যবহার করতে কেউ চায় তাহলে সে সম্বন্ধে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে শরীরে সাধনা করছে, বিদ্যের সাধনা করছে, এ ঘুষখড়ির সাধনা করছে, যে যে জিনিস সাধনা করছে। কিন্তু আধ্যাত্মিক সাধনা যখন করতে হয় তখন আর কিছু বলবার দরকার নেই, এই ঈশ্বর প্রাপ্তির সাধনা করছে বলবার প্রয়োজন নেই, এ সাধনা করছে মানে ঈশ্বর প্রাপ্তির সাধনা করছে। এখন এই যে ঈশ্বর প্রাপ্তির সাধনা, এই সাধনার সিদ্ধি কিভাবে হয়েছে বোঝা যায়, এ যে আধ্যাত্মিক সাধনা ইসকি সিদ্ধি যদি হতি হয় উসকা প্রমাণ কেসে মিলতা হয়,
साधक कैसे समझते हैं कि उनको सिद्धि मिल गई है ना? कि ये लौकिक शरीर शरीर जगत प्रतिटि रक्त कणिकाते প্রতিটি নানিতে সর্বত্র স্পন্দন রয়েছে, ধুক 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 করে চলেছে। এই যে স্পন্দন, এই স্পন্দনের সঙ্গে তার সংস্কারের সম্পর্ক রয়েছে। অর্থাৎ যে মানুষটার যেমন অর্জিত সংস্কার, তার স্পন্দনও তেমনি ধারা হবে। মন, মনের সংস্কার যেমন, মনের গতিধারা তেমনি ভাবে হবে। দুটো মানুষের মনের গতিধারা একরকমের নয়, দুটো মানুষের মনের স্পন্দন একরকমের নয়। এসলে যে মানুষ কা মানসিক স্পন্দন এক প্রকার কা নহীঁ হ্যায়, মানুষ মানুষ মে মানসিক স্পন্দন জো পার্থক্য হ্যায়, উসি পার্থক্য সে হি মানুষ মানুষ মে পার্থক্য কি সূচনা হোতি হ্যায়। দো মানুষ পৃথক হ্যায় কিউ, না মানসিক স্পন্দন মে পৃথকতা হ্যায়, ইসলিয়ে তো এই মানসিক তরঙ্গ কোন দুটো মানুষের একরকম নয়। তোমরা দেখে দেখে বলছি তো তাদের মধ্যে কোন দুজনের মন ঠিক একরকমের নয়, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, জায়গায় খুব ভাগ, কিন্তু তবাক হচ্ছে কি না, একজন যা চওড়া করে খালি পছন্দ করে, একজন সরু করে পছন্দ করে, একটু খালি পার্থক্য হয়ে গেল। কাহিন না কাহিন কিছু না কিছু পার্থক্য রয়ে যাতে হয়। এই হলো মানসিক স্পন্দনের কথা। তাই মানসিক স্পন্দনের যেমন যেমন গতিধারা, তার শরীরের স্পন্দনেরও গতিধারা তেমনি হবে। তার নাড়ির, তার ধমনির, তার শিরার স্পন্দন সেই রকমের হবে। তাই যার মানসিক স্পন্দন কুকুরের মতো, তার শরীরের স্পন্দনও কুকুরের মতো হবে, সেই জন্য তার শরীর কাল কুকুরের। এই যে মানসিক স্পন্দন এবং তদনুকূল শারীরিক স্পন্দন, তোমরা সব বুঝতে পারতেছি, মনটি যেমন শরীরটি তেমনি হবে। পাপ চিন্তা করলে শরীরের মধ্যে একটা তফাৎ, যে একটা পরিবর্তন করতে পারো, পাখির চোখ মুখ দেখে বলো না তোমরা যে দেখে নিলাম লোকটা ভালো নয়। তা ঠিক তেমনি মানসিক স্পন্দনের অনুযায়ী শারীরিক স্পন্দনটা হবে। আর এই হল প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য। ঠিক তেমনি মানুষের যেটা আদর্শ, আদর্শ অনুযায়ী রয়েছে তার ইষ্টমন্ত্র। ইষ্টমন্ত্র তার আদর্শের দ্যোতক। প্রত্যেক মানুষের ইষ্টমন্ত্র তার আদর্শের দ্যোতক। আর সে লক্ষ্যে আদর্শে পৌঁছবার চেষ্টার নাম সাধনা। সে এখানে রয়েছে, এখানে তার গোল, এই এই চেষ্টাটার নাম সাধনা। সেই শারীরিক যে তরঙ্গ, শারীরিক মানসিক, আর ইষ্টমন্ত্রের যেটা ধন্যাত্মক স্পন্দন, একটা উচিত ঋতু, তার মধ্যে সামঞ্জস্য যেদিন আসবে সেইদিনই তার হল সাধনা সিদ্ধি। অর্থাৎ এন্টিটেটিভ ভাইব্রেশন, এন্টিটেটিভ রিদম আর ইনকান্টেটিভ রিদম, এই এন্টিটেটিভ রিদম আর ইনকান্টেটিভ রিদম দুয়ের মধ্যে যখন সামঞ্জস্য এলো, বুঝতে হবে তার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে। তাই এন্টিটেটিভ রিদম আর ইনকান্টেটিভ রিদমে সামঞ্জস্য আইবার প্রয়াসের নাম হলো সাধনা। আর যখন সিদ্ধি হয় তখন হয় কি না, বিনা চেষ্টাতেই ইষ্টমন্ত্রের জপ তখন চলতে থাকে, কারণ অ্যাডজাস্টমেন্ট এসে গেছে। তখন আর চেষ্টার দরকার হবে না, শ্বাস ক্রিয়ার সঙ্গে শত ইষ্টমন্ত্রের জপ হতে থাকবে। ঘুমোবার সময় জপ করতে করতে ঘুমলে ঘুম ভাঙবার সময় দেখলে জপ হচ্ছে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট এসে গেছে। তো বিনা আয়াসে, বিনা চেষ্টায় যখন এই অ্যাডজাস্টমেন্ট এসে যায়, অর্থাৎ এন্টিটেটিভ ওয়েভ আর ইনকান্টেটিভ ওয়েভ এক হয়ে যায়, সেইটার নামই সিদ্ধি। সংস্কৃতে এটাকে বলে অজপা গায়ত্রী বা অজপা জপ। এই চেষ্টার দ্বারা, জপের দ্বারা অজপায় সিদ্ধি হয়, একে অজপা গায়ত্রী বেশিরভাগ প্রচলিত শব্দ হল অজপা গায়ত্রী। তো সাধক যখন সাধনা করতে করতে তার যখন এন্টিটেটিভ ওয়েভ আর ইনকান্টেটিভ ওয়েভ এর সামঞ্জস্য পেতে যাবে, সাধক নিজের জীবনে তার প্রমাণ কিভাবে পাবেন, না অনায়াসে নিজের ভেতর থেকেই সব সময় দেখবে যে তার জপ হচ্ছে। এই অজপা গায়ত্রীতে যখন তার সিদ্ধি হবে, যখন বুঝবে অজপা জপ হচ্ছে, তখনই সে বুঝতে হবে তার সাধনায় সিদ্ধি হয়ে গেছে। তা মানুষ নিরলসভাবে চেষ্টা করলে, যে কোনো মানুষ, সে যত পাপী হোক না কেন, যত অধঃপাতিত অবহেলিত নিজ গৃহীত হোক না কেন, সে যদি ঠিকভাবে চেষ্টা করে যায় এই রিদমিক অ্যাডজাস্টমেন্টে, সে একদিন পারবেই পারবে। তোমরা দেখো যে পাপী লোক, সে যদি
সঙ্গীত সাধনা করে সঙ্গীতে সিদ্ধি পাবে, সে যদি নৃত্যের সাধনা করে নৃত্যে সিদ্ধি পাবে, ঠিক তেমনি সে যদি ইন্টিগ্রেটিভ ওয়েভের সঙ্গে ইন্টিগ্রেটিভ ওয়েভের রিদম রিদমের অ্যাডজাস্টমেন্ট আনবার চেষ্টা করে তাও পারবে। কোই পাপী আগর চাহে কি হাম নৃত্য সাধনা মে সিদ্ধি লাভ করেঙ্গে তো করেঙ্গে, কোই আগর চাহে কি হাম সঙ্গীত সাধনা মে সিদ্ধি প্রাপ্ত করেঙ্গে ও কর সকেঙ্গে, ফির ওয়েসা কোই আগর চাহে কি আধ্যাত্মিক সাধনা মে হাম সিদ্ধি প্রাপ্ত করনা চাহতে হ্যায় ও কর সকেঙ্গে। ইসলিয়ে কিসি কে মন মে কিসি ভি প্রকার কি কমপ্লেক্স নহীঁ রহনা চাহিয়ে, সব কোই আগে বড়েঙ্গে, আগে বড়নে কাহা সব কা হ্যায়, যে যেমনই হোক না কেন অগ্রগতি সবাই জানি হবে, নিরলস ভাবে চেষ্টা করলে সবাই একদিন সিদ্ধি প্রাপ্ত করবে। যে নীতি লোক সে যেমন অর্থের সাধনায় বিদ্যার সাধনায় সঙ্গীতের সাধনায় সিদ্ধি লাভ করতে পারে, তেমনি আধ্যাত্মিক সাধনাতেও চেষ্টা করলে নিশ্চয় পারবে। কারো এ ব্যাপারে মনের মধ্যে কোন রকম বিলম্বন্যতা থাকবার কোন কারণ নেই, সবাই পারবে। তুমি লোক খা রাখো, তুমি লোক চেষ্টা মে প্রতি হয়ে হোক, ঠিক সে চেষ্টা করতে যাও, সিদ্ধি প্রাপ্ত অবশ্য করোগে।